প্রতি সোমবার এবং বৃহস্পতিবার পারলে সম্ভব হলে রোজা রাখবেন রোজা রাখবেন এই রোজাটা আল্লাহর কাছে বড় প্রিয় এই রোজাটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় একটি রোজা বিশ্বনবী বিশ্ব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে তিরমিজি রোজা শরীফে সাত শত সাতচল্লিশ নম্বর হাদিস হজরতে আবু হরাদি বলেন

আমার বড় পছন্দ আমি বড় ভালোবাসি আমার আমলটা যেন রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয় চিন্তা করেছেন যেহেতু বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর দরবারে আমল পেশ করা হয় এই বিশ্বনবী জন্যই বিশ্ব নবী মোহাম্মদুরসুল্লাহাল্লাম রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার কারণ যদি রোজা অবস্থায় আল্লাহর দরবারে আমলটা পেশ করা হয় ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন এই জন্যই তো রব্বুল আলামিন বলেন আসসালামু ওয়ান ওয়া আন বিহি এই রোজা এই সিয়াম আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজে দেব আপনি নামাজ পড়েন এর প্রতিদান আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দিবেন আপনি হজ করেছেন এর জাজা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দিবেন দান করেছেন এর জাজা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দিবেন আপনি সদকা দিয়েছেন উপকার করেছেন জিকির করেছেন কোরআন তেলাওয়াত করেছেন যত আমল আছে সমস্ত আমলের প্রতিদান আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দিবেন আর ওই যে আপনি রোজা রেখেছেন এই আমলটা এই জাজাটা আল্লাহ পাক নিজের কুদরতি হাতে আপনাকে দেবে আল্লাহ নিজে দিবেন কারণ এই পৃথিবীতে যত ইবাদত করি নামাজ যদি না পড়ি নামাজ তো পড়তেই হবে না পড়লে মানুষ বলবে দেখো নামাজ পড়ে না লোকটা হজ করেছে মাদ্রাসায় পড়েছে মাথায় টুপি মুখের মধ্যে লম্বা দাঁড়ি নামাজ পড়ে না মানুষ বৎসনা দিবে সরম দিবে যদি আপনি পয়সাওয়াল হওয়ার পর জাকাত না দেন হজ না করেন মানুষ বললো দেখো লোকটা হজ করে না এবাদতের মাধ্যমে এবাদত্ব বটে কিন্তু মানুষ দেখে ফলো করে কিন্তু রোজা আসিয়া এমন একটা হেবাদত আপনি ভঙ্গ করলেও দুনিয়ার কেউ দেখবে না এটা একমাত্র পাক এবং আন্দার সম্পর্ক এই জন্য বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন যদি সম্ভব হয় সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন আমাদের মুরব্বীরা আমাদেরকে বলেন যারা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কোনো দিন এদের পেট মোটা হবে না অনেকের পেট বাড়ি হয়ে যায় মোটা হয়ে যায় পেটের কারণে কষ্ট হয় চলতে স্টমাক বাড়ি হয়ে যায় চর্বি জমে যায় যারা কন্টিনিউ প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করে সিয়াম পালন করে এই মানুষগুলো কখনোই পেটের গুঁড়ি বড় হবে না বাড়ি হবে না দুনিয়া লাভ আছে প্রত্যেকটা এবার দুনিয়াতেও লাভ আছে পরকারও লাভ আছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদারেরা আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো এই জন্যে আমাদেরকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে সম্ভব হলে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন যদি আরো একটি বহন যদি আরো পারেন তাহলে আইএমএ বীজ রাখার চেষ্টা করবেন প্রতি চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পালন করতেন আর এই সিয়াম আল্লাহর কাছে বড় পছন্দনীয়